চিঠি, স্বামী বিবেকানন্দ। কল্যাণীয়া মিস নোবেল, স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্পর্কে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা। ভয়ই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্যে কিছুমাত্র পাবার উপায় নাই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন, এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু নিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমারই পাশে পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো বা নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই রাখো। মরদ কি বাত, হাতি কি দাঁত, একবার বেরুলে আর ভিতরে যায় না। খাঁটি লোকের কথাও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। এবার তোমাকে একটু সাবধান করা দরকার। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। এটা অবশ্য একটা সহৃদয়কতা এবং অমায়বিক পরিচায়ক, কিন্তু তার মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না, তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। কারো কারো সঙ্গে দূর থেকেই বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়ারই আমাদের ওপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি, কিন্তু তাদের এখনও নির্দিষ্ট কোনো কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের দেখতে পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। আমেরিকা সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন।
মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। মিসেস বুডের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। যারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। অনন্ত ভালোবাসা জানবে। ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। উল্লেখপঞ্জি: মিস নোবেল, সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্য। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। পাঠ্যচিঠিতে সেই প্রেক্ষাপটটি উল্লিখিত হয়েছে। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচারণের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল দি মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অব ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। স্টার্ডি, মিস্টার ইটি স্টার্ডি, স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত এবং প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। মিস মুলার, সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার, 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন। মিসেস জেভিয়ার, ক্যাপ্টেন জে এইচ জেভিয়ারের স্ত্রী, স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা, বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং স্বামীজির ইচ্ছা ও প্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি বহু বছর মায়াবতী ও শ্যামলাতলে বাস করেন। রামকৃষ্ণ সংঘে মাতা নামে পরিচিত ছিলেন এবং 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস জেভিয়ারের মৃত্যু হয়। জেভিয়ার দম্পতি, ক্যাপ্টেন জে এস জেভিয়ার ও তার স্ত্রী মিসেস জেভিয়ারের কথা বলা হয়েছে। মিসেস জেভিয়ার প্রসঙ্গে আমরা আগেই জেনেছি, স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে জেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন এবং 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন জেভিয়ারের মৃত্যু হয়। মিস ম্যাকলাউড, সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড, স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতমা। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন, স্বামীজির চিন্তা ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জুয়ো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন এবং 1949 খ্রিস্টাব্দে আমেরিকায় হলিউড শহরে তার মৃত্যু হয়। মিসেস বুল, সম্পূর্ণ নাম সারা বুল, অনরয়বাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার ওলি বুলের স্ত্রী, স্বামীজির শিষ্যা। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছেন। এছাড়া অন্যান্যভাবেও তিনি এদেশে এবং পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।